হ্যালো দর্শক, নাটক কেন কমিয়ে দিয়েছে মেজিবিন চৌধুরী তা জানালেন যোগাযোগের মাধ্যমে স্পষ্টভাবে। আজকে তা নিয়ে তৈরি হয়েছে ভিডিওটা। দর্শক, ঈদে নাটক পুনর্জন্ম অন্তিম পর্বতে ছুটি পড়তে আসছেন মেজিবিন চৌধুরী। অনেকদিন পর নাটকে কাজ করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। জানা গেল পছন্দ সই চরিত্রে পাননি বলে এই গ্যাপ তৈরি হয়েছে। একটু নতুনত্ব আছে এমন কাজ করতে চান তিনি। দর্শক, সেটি হতে পারে রোমান্টিক, থ্রিল অথবা ফ্যান্টাসি। তবে এখন ওটিটিতে যুগছেন অভিনেত্রী। দর্শক, সম্প্রতি ভিকি চাঁদের আমি কি তুমি নামে সাত পর্বের নতুন আরেকটি ওয়েব সিরিজে কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। সিরিজটিতে তিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। দর্শক, তাহলে কি ওটিটিতে ভালো গল্প পাচ্ছেন? জবাবে মেজবিন চৌধুরী বলেন, ওটিতে যদি গল্প খুব নতুনত্ব পাচ্ছে তাও না, তবে এখানে ভালো কাজের সুযোগ বেশি। এটি সম্ভব হচ্ছে তুলনামূলকভাবে ভালো বাজেটের কারণে। মেজবিন চৌধুরী বলেন, অনেকদিন পর নাটকের শুটিং করলাম। ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ফ্যানদের অনেক নতুন নাটক না পেয়ে আমার পুরনো নাটক দেখা শুরু করেছে। এই ঈদে অন্তত একটি কাজ হলেও তাদের দিতে পারবো। এখন নাটকে তার ওর নিয়মিত কাজের বিষয়টি অনিশ্চিত। এ ব্যাপারে মেজবিন চৌধুরী বলেন, এ সময় এসে যে ধরনের চরিত্র চাই সে ধরনের চরিত্র পাচ্ছি না।